না স্বামী মানে কি বলবো যাই হোক ও খুবই গুরুত্বপূর্ণ একটা বলত ও তেরি ঝলক শরফি যখন কোনো মানুষ প্রেমে পড়ে তখন তার মাথা থেকে পা পর্যন্ত আলাদা এক ফ্যান্টাসি থাকে তেমনি বাঙালি ট্রেন্ডে ট্রেন্ডেও ড্যামনামো মেরে থাকে যেমন ধরো পুষ্পা এখন ট্রেন্ডে এখন টিকটকাররা এটাকে ইপটিজিং থেকে শুরু করে ধর্ষণ করে বুড়িগঙ্গায় না ফেলা পর্যন্ত থামাথামি নাই পুষ্পা পুষ্পরাজ এই ডায়লগে ভিডিও বানায় হাগার হাগার টিকটকার হাঁকছে পুষ্পরাজ পুষ্পারাজ নাকি পুষ্পা আর রাজ দুইটাই আলাদা কইরা দিছে বাইরে এই স্টেপে আল্লু অর্জুনকে কুল লাগছে আর সবাই ভাবছে এই স্টেপ ফলো করলে তাদেরকেও কুল লাগবে কিন্তু এদেরকে তো বেশি পুষ্পা কাম ল্যাংড়া লাগছে এমন ল্যাংড়া রাস্তাঘাটে দেখলে কিছু ভিক্ষা দিয়েন ওকে কাম ডাউন আরে সামে আজা সামে বলম সামে পরম সামে সনম সামে এই ড্যান্স দেখে আমাদের মৌসুমী আপাও ফিদা হয়েছে পূর্ণিমা আপাও ফিদা হয়েছে একদম সেরকম মাইন্ড ব্লোয়িং অনেক সুন্দর বেস্ট আরে সামে আজা সামে জীবন আমাদের অনেক কিছু শেখায় আমিও শিখছিলাম কিন্তু ভুলে গেছি মানে ব্যাপারটা হলো এই নাচ দেখে আমি তো পুরাই ফিদা সাথে নেচে উঠেছে আমার মন আরে বালিকা ল্যাংড়া আমার বাম পাশ ডান পাশে না ফিরে সামনে ফিরে চাও দাঁড়িয়ে আছে প্রেমিক তোমার বেটার দেন জায়েদ খান নাচতে নাচতে প্যান্ট খুলে গেল তাতে আমার কি মূলত খেতেই পড়ে থাকে ট্রেন্ড চলবে টিকটক আর ল্যাংড়া হবে কথাই আছে ল্যাংড়া খোড়া বকের গোড়া আর টিকটকাররা তো হ্যাঁ ওইটাই ওকে কাম ডাউন ও তেরি ঝলক শরফি এটাও ট্যালেন্ট ভাই প্যান্টে ময়লা লাগলো পরিষ্কার করে নিল ঘর অপরিষ্কার হয়েছে মুছে ফেললো এদের এসব ট্যালেন্ট দেখে সবাই দিতে চায় হাততালি পশ্চাৎ দেশে আর ভাই শুধু টিকটকার না অনেক বড় বড় ইউটিউবারও কম কিছু করছে না পুষ্পা রাজ চুকে গানে নো চাপ অনলি সিনেমা মৃন্ময় দা খাপে খাপ গার্লফ্রেন্ড তোমার সাপ নো চাপ অনলি সিনেমা আরে মৃন্ময় দা পুষ্পার ক্যারেক্টারে তোমাকে মৃত্যুন্ময় লাগছে অভিনয় করতে যাই হিসু কইরা দিছে এখন প্যান্টের সেন্টটা আটকাও সত্যি তো আই হাই গজব বেজতি হে ও তেরি ঝলক শরফি এই আবার বাবা মা যদি জানতো মেয়ে বড় হয়ে এমন করবে তাহলে ছোটবেলায় পোলিও খাওয়াইতো না এটা দেখার পর এখন খাওয়াইতো কিন্তু তার বাবা মা মনে হয় এখনো দেখে নাই যদি দেখে না তাহলে আপামনির পাশাটা বাংলাদেশ ভারত বর্ডার হয়ে যাবে এভাবে মানুষকে পচানো উচিত না আমারে মাফ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে বলে গায়া ও ও বলে গা সালা না না মেয়েটা পুষ্পার স্টেপ ফলো করছে ঠিক আছে তবে আমার সাদা মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যদি কখনো সে ওই খলিফার স্টেপ ফলো করে তাহলে উপরে স্যাটেলাইট নিচে হালুয়া টাইট কিন্তু ভাই এটা ভাবেন না যে টিকটকারদের সবাই ইনসার্ট করে বলে তাদের ভ্যালু কমে গেছে এরা বাঙালি বস জায়েদ খান যে দেশে থাকে ওরাও সেই দেশে থাকে জায়েদ খানের বংশধর কথায় আছে রূপকথার গরু গাছে চড়ে আর এখন জানি ডিজিটাল গরু টিকটকে যায় নেশা করে গাছে চড়ে না রাস্তাঘাটে চড়ে আবার অনেকে তো শ্রীবল্লী গানে বউকে সাথে নিয়ে ড্যান্স কভার করছে না মানে তারা নাচ দেখাচ্ছে নাকি বউ দেখাচ্ছে যাই হোক ভাইজান মনে হয় বাসর রাতে দরজা বন্ধ করতে ভুলে গেছিল তারপর থেকে সবাইকে দেখায় তরে কইছে তুই বেশি জানোস খালাম্মার এমন কারুকার্য দেখে আমার একটা কথাই মাথায় আসছে
খালাম্মার মনে ডাইরেক্ট হয়ে গেছে, বাথরুমে যাইতেছে আর আসতেছে, সোজা হয়ে হাঁটলেই জামার সর্বনাশ হবে, পড়ে যাবে, ঘরটা নোংরাও হবে। এখন সস্তা নেশা কম কইরা লবণ দিয়া গাজর খাও। এটা কোনো কথা? চকলেট এখানে পুষ্পা ডান দিচ্ছে নাকি তার পা চুলকাচ্ছে? চুলকানির পাগলা মলমটা কম দামে নিয়ে নিস বোন। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ, যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজারি কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। লাল চাচাই শ্রীবল্লি গানে ড্যান্স দিচ্ছে না, মনে হচ্ছে পাশে কেউ বিন বাজাচ্ছে তার সুরে সুরে। লাল চাচা জুতা কই, আমার জুতা কই, জুতা চুরি করলো কে? যাও গা মনিটার ভাইঙ্গা, এদের দুইটারে জুতা শুকাইতে পারতাম, দেখে তো মনে হচ্ছে মির্গি বেড়া উঠছে। আর ভাই সিনেমা হল থেকে ইউটিউব, ইউটিউব থেকে ফেসবুক, ফেসবুক থেকে টিকটক, টিকটক থেকে খেলার মাঠ। অবশ্য ভালোই এনজয় করেছি, পুষ্পা কাম ল্যাংড়া, এটা কিন্তু ল্যাংড়া না প্রতিবন্ধী ল্যাংড়া। আই নো, এখন শুধু প্রতিবন্ধী ভাতার জন্য আন্দোলনটাই হয় নাই, করোনা লকডাউন শেষ হোক তারপর আন্দোলন করব। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। সো বাই।